ভিডিওটি শুধুমাত্র মজার জন্য করা হয়েছে, অতএব তোমরা তোমার ফানি মোডটা অন করে নাও। সেটাই তুমি বলছো আমার আমি কি বলবো বলো তো, কি বলে তোমার ওই কুল এক যদি কুল পেড়েছে দাদু আজকে তোমার ওই পুরো গাছটা নিয়ে কুল হবে 50 থেকে 60 টাকা। বলতে গেল কুলগুলো টেতে বল না রে সুখেন, গেছিলাম না মল্লিকপাড়া, মল্লিকপাড়া বৌগুনো দিচ্ছিল, ও বৌগুনো দিচ্ছিল। তুমি খেয়েছো? ও ভাই সাইলেন্ট সাইলেন্ট যা পাঁচ বল নাই ও আপ বলতে, ওই সেই দিলোর ধারে যে কুল গাছটা ওই কথা বলছিস তো? ফালতু দাদু বুঝবে না মেন কথা বলে লাভ নেই। ওর নাম কি ভুলে যাচ্ছি, মন মতো ছেলে ওই এটা সে কালভেটটা আছে পার হয়ে উপায় যাচ্ছে যে ব্যাগটির মাথায় ফুল গাছটা ওই প্রতি বছর হয় বিক্রি করছে ওরা। তার মানে এরকম করে বিক্রি করে ওরা? হ্যাঁ সালা তাহলে তো ফুলকে পেয়েছি মা খেয়েছি দেখতে বলে দেখতে না কি ওদের থেকেই নিয়েছি। বাড়িতে গেলাম বললাম বাড়িতে গিয়ে দিয়েছে? হ্যাঁ বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে চাইলাম বললো কটা নিবি নে, নিয়ে গেটটা বন্ধ করে চলে আয় সুগুনকে বলে দিয়ে যা ধর বিছানা হবে যাই বন্ধু আমার কাছে আসলে পেরে খা, পেরে খাবো কত পেরে খেলো চল মারা আলা চোখে মাল চোখে লাগবে ওদের মাটিটা মাটিটাই মিষ্টি, মাটিটা কি বলো তো ওখানে সার ফার চাষ হয় না এই প্রচুর মিষ্টি। মিনি মিনিটারি দের আবার লোক আছে যে পেছনে বসে গেল ঠিক এরকম কা হয় রে নুন করে গুলি চালাবে। হ্যাঁ কালকে দুয়ারে সরকার তো বিঘাটিতে আসবে, থোড়ি এখানে আসবে নাকি, এখানে আসবে না কালকে গোলাপুর প্রাইমারি স্কুলে ক্যাম্প বসবে দুয়ারে সরকার, কাল বসবে, ও বলছে বসবে না। আচ্ছা ও বলছে যদি বসে, আমি যদি বসে তাহলে আমি কি করবো 500 টাকা, আর যদি না বসে ও বলে আমি 1000 টাকা দেবো। 1000 টাকা দেবো? না আমি এই কথাটা বলিনি, আমি আমিও বলে দিই 500 টাকাই দেবো। 1000 টাকা আমি কখন বলবো? হ্যাঁ আমি বলেছি, বল কি বলবো? ও যে বল তুলে নিয়েছে তো, তোমার কথা তুমি তো বললে আমি বলে তার আগে থাকতেই ভিডিও রেকর্ড হচ্ছিল তোমার মাই মাই দাও টেনশন নেওয়ার দরকার নেই, তোমার কালকে ভিডিওটা ভাইরাল হবে, তোমাদের বাড়িতে মিনিস্টাররা আসবে জিজ্ঞাসা করবে তুমি এইসব কথা করতে গিয়েছো, তোমাকে অ্যান্সার দিতে হবে, সেটা খাতায় ছাপা হবে, 24 ঘন্টা তো দেখানো হবে। ঠিক আছে কিছু বক্তব্য রাখবার? তোমার নামটা কে দিয়েছে? চন্দ্র আছে, চন্দ্র মাঝখানে, চন্দ্র যেমন অনেকের যার কুমোর পাড়া মাঝখানে কুমোর থাকে ওই রকম
আমাদের একটা স্কুলে একটা ছেলে রোহিত কুমার পাল, আমার চন্দন আর এবং আর কোনো কিছুই হবে না। আপনি জানিস আমি আগে সিরি দিত, জানিস সিরি দিত, সিরি জানিস না, সিরি হ্যাঁ সিরি হ্যাঁ হ্যাঁ, চার বছর দিকে পুজো এরকম করে দিয়ে মাথা একটা এরকম করে দিয়ে দীর্ঘ দিয়ে দিল, ওটা হচ্ছে শ্রী শ্রী। হ্যাঁ হ্যাঁ, এবার দুটো না মা একা আসে মাই মাই, হ্যাঁ এবার দিদি লিখে সিরি দিইনি নিমাই চন্দ্র দাস দিদি খালি, এইবার পয়সা তুলতে গিয়ে ব্যাংকেতে আগে ওরকম লিখতেই হতো, এখন যেমন লেখা হয়। হ্যাঁ এখনও লিখতে হবে আমাকে, তারপর গেছি বলছে আপনার হবে না কেন এই কাগজটা নিয়ে ওর কাছে যান, ওখানে কম্পোনার আছে আর কী করবো দেখো দা, আমাকে পাট্টি দিল আমি টাকা তুলো বলছে ওই জায়গাটা রেকর্ড করেছিস তো কী হয়েছে আপনি দেখুন কম্পোনারে, কম্পোনার দিল বলে কী লেখা আছে ওপরে, আমি সিঁড়ি নিমাই চন্দ্র দাস বলে আমি তো দিয়ে দেবেন কাগজটা সিঁড়ি কর যা ভাড়া আবার এলো, আমি এলাম কী কর তুমি তো বলতে পারতে সিঁড়িটা দিয়ে দাও, আর সিঁড়িটা দিয়ে দিলে হয়ে যেত আবার সিঁড়ি লিখে দিল ওই কাগজই। ও তারপরে কালকে দাদুর থেকে 500 টাকা নিয়ে যাবো, কী করবো সেটাই ভাবছি, কী করবি জিতলে নিয়ে যাবি, 500 টাকা নিয়ে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স করাবো, সবাই তো এখন এটাই করাচ্ছি আমিও করাবো। কোথায় Life insurance.